তো টিউটোরিয়ালটার জন্য আমি আফটার ইফেক্টস স্টপ ইন করে নিব দেন হচ্ছে এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে নিউ কম্পোজিশন ক্রিয়েট করব তো নিউ কম্পোজিশনে আমি এখানে লিখে দিব মেইন দেন হচ্ছে আমি এখানে ফুল এইচডি রাখব এখানে 29.97 ফ্রেম রেটে আমি ভিডিওটি করব আর এখানে আমি 30 সেকেন্ড নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড আপনি কালো রাখতে পারেন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কালোই নিচ্ছি আমি প্রথমত আমার ডাউনলোড করা সেই সার্কেলটি এখানে নিয়ে নিব তো আমি কিবোর্ডের এস চেপে আমি স্কেলটা কমিয়ে নিব ওকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রেড কালারের সার্কেল আছে তো আপনি চাইলে এই কালারটি কীভাবে চেঞ্জ করবেন এখানে যে রেড কালারের সার্কেলটা দেখতে পাচ্ছেন তো এই সার্কেলটার কালার আমি চেঞ্জ করব তো এটার জন্য আমি লিখে নিব ট্রাই টোন তো এখানে অলরেডি চলে এসেছে তো আমি এই সার্কেলটা আমি সিলেক্ট করব সিলেক্ট করা অবস্থায় আমি ট্রাই টোনে আমি ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করাতে কী হয়েছে আমার এখানে ট্রাই টোনের অপশনটা চলে এসেছে এখানে আমি কালারটা চেঞ্জ করে দিব আপনি যে কালার মঞ্চে আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই এখানে হাইলাইটটা আমি এটাই একটু কাঁচা হলুদ দিয়ে দিলাম হাইলাইটটা এখানে দেখতে পাচ্ছেন হালকা কাঁচা হলুদ দেখা যাচ্ছে আর এটা আমি ব্ল্যাকে রাখলাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানে শুরু থেকে এখানে ফিল আপ হচ্ছে তো এটাকে বলে ট্রিম তো এটা আমি ট্রিম পাথ করব তো সেটার জন্য আমাকে একটি সার্কেল নিতে হবে তো এই সার্কেলটার যে উইথ তো এই উইথ বরাবর আমি একটি সার্কেল নিয়ে নিব আপনি ইলিপস টুলটা নিয়ে আপনি কিবোর্ডের শিফট চেপে ধরে আপনি যদি মাউস ছোট বড় করেন দেখবেন যে এটা ছোট বড় হবে এমনিতেই এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাঙ্কর পয়েন্ট এটা বাইরে চলে গেছে তো এটা আমাকে ভিতরে নিয়ে আসতে হবে তো ভিতরে নিয়ে আসার জন্য আমি লেয়ারে যাব লেয়ার থেকে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে সেন্টার এখানে কিন্তু এখন সেন্টারে চলে এসেছে তো এটা আমি অ্যালাইনটা মিডিলে করে দিব তো আমি সার্কেলটা যেহেতু এটার বরাবর করব আমি শিপ আবারও চাপবো আর এটা আমি বরাবর করে দেব ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে ওইটার যে উইথ আর আমার যে শেপটা নিয়েছি বাই স্ট্রোক যেটাই আপনি বলেন না কেন তো এটা কিন্তু উইথ প্রায় সেম তো এখন আমি কি করব এখন এখানে পিএনজি সার্কেলটা দেখতে পাচ্ছেন তো এটা দিয়ে আমি তো এখানে যে ট্রিকমেট আছে তো এই সার্কেলটাই ক্লিক করব দেন হচ্ছে আমি এখান থেকে এটা আলফামেট করে দেব তো আলফামেট করলে কি হয়েছে আমার কিন্তু এখানে যে শেপটা আমি শেপটায় আমি যে কাজই করব এটা আমার এই পিএনজিতে ইফেক্ট পড়বে উপরে যে শেপটা দেখতে পাচ্ছেন শেপ লেয়ার ওয়ান তো আমি এই শেপটা ওপেন করব ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বাটন চলে এসেছে তো অ্যাড বাটনে ক্লিক করব এখানে ট্রিম পাথ তো ট্রিম পাথ ওয়ান এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনি যদি এই এন্ড বাটনে যদি আপনি পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে দেখেন দেখবেন যে অটোমেটিক দেখবেন যে এটা ফিল আপ হয়ে যাচ্ছে তো এখানে আমি একটি সংখ্যা বসিয়ে নেব তো আমি সাপোজ এখানে জিরো বসায় নিলাম তো আমার ফন্টটা অন্যটা আছে আমি ফন্টটা চেঞ্জ করে দিই এখন ব্ল্যাকটা নিয়ে নিলাম ফন্ট আপনারা চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আমি এটা আবার মিডিলে নেওয়ার জন্য লেয়ারে যাব ট্রান্সফর্ম সেন্টার অ্যাঙ্কর পয়েন্ট তো এটা সেন্টারে চলে এসেছে তো এটার প্যারাগ্রাফটা আমি মিডিলে করে দেবো এখানে মিডিলে করে দেবেন আপনারা এবং হচ্ছে অ্যালাইনে গিয়ে আমি এটা এখান থেকে মিডিলে করে দেব তো আপনি চাইলে সংখ্যা একটু বাড়িয়ে নিতে পারেন কমিয়ে নিতে পারেন অথবা আপনি এখান থেকে দেখতে পারেন তো আমি 100% করে দেখি 100% এটা আমার আর একটু কমে নিলে মনে হয় ভালো লাগবে ওকে দেন আমি আবার এখানে ক্যারেক্টারে চলে যাব ক্যারেক্টার থেকে এইখানে যে আই ডপার টুলটা দেখতে পাচ্ছেন কালার পিকার তো কালার পিকারটা নিয়ে আমি এখানে ক্লিক করে দিলাম তো দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিতরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি 100 এর পরে যে পার্সেন্টটা আছে আমি এটা কেটে দিব এর পার্সেন্টটা আমি
কোন একটা কোড দিয়ে আমি এটা আনবো, ওটা আমি দেখাবো আপনাদের। তো 100 নামে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এখানে, তো এই লেয়ারে আমি একটি ইফেক্ট দিয়ে দিব, সেটা হচ্ছে স্লাইডার কন্ট্রোল। এখানে দেখেন অলরেডি চলে এসেছে। তো আমি এই 100 লেয়ারটা সিলেক্ট করব, দেন হচ্ছে স্লাইডার কন্ট্রোলটাকে ডাবল ক্লিক করব। তো এটার তো এই লেয়ারটার উপরে এই ইফেক্টটা চলে এসেছে। তো 100 লেয়ারটা আমি এখান থেকে এটা ওপেন করে নিব, দেন হচ্ছে টেক্সটটা ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন সোর্স টেক্সট। তো এই সোর্স টেক্সটটা আমি এইখানে, এইখানে যে স্টপওয়াচটা দেখতে পাচ্ছেন সোর্স টেক্সের বাম পাশে, কিবোর্ডের অলটা ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করব। তো ক্লিক করার পর কি হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই এক্সপ্রেশন দেওয়ার একটি একটি লিংক চলে এসেছে। তো এখান থেকে আমি লিংক করে দিব। তো এটা আমি ধরে স্লাইডারে নিয়ে গেলাম। তো এখন এখন যদি আপনি দেখেন যে আমি এখানে যতই দিব ততই কিন্তু এখান থেকে বাড়তেছে কমতেছে। এখানে যদি দেই 0, ঠিক 10 সেকেন্ড পর গিয়ে যদি আমি এখানে 100 লিখে দেই, দেখবেন যে তো এটা অ্যানিমেট করার কারণে এটা এখানে অনেকগুলো সংখ্যা দেখা যাচ্ছে। তো এই সংখ্যা দেখাইলে তো আমরা বুঝবো না কিছুই। তো আমার এই সংখ্যাটা রিমুভ করতে হবে, এই পয়েন্টের পর থেকে আমার এই সংখ্যাটা রিমুভ করতে হবে। তো এটার জন্য কি করব, আমি এই এক্সপ্রেশনে ক্লিক করব, এখানে লিখব ডট ভ্যালু, আবার ডট টু ফিক্সড, এই যে এখানে চলে এসেছে অলরেডি। তো আপনারা কিবোর্ডের কিবোর্ডের অ্যারো চেপে এন্টার ক্লিক করলে কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো আমি যদি এখন দেখি, এখন কিন্তু আমার এই সংখ্যার পরে কোনো ধরনের সংখ্যা আসতেছে না। এখন হচ্ছে আমার এখানে একটি পার্সেন্টেন্স ইউজ করব। তো পার্সেন্টেন্স ইউজ করার জন্য কি করতে হবে, তো আমি এই এটার পরে একটি প্লাস চিহ্ন দিব, দেন হচ্ছে কিবোর্ডের আমি ইনভার্টেড কমা যেটা, তো ডাবল ইনভার্টেড কমা এখানে গিয়ে আমি পার্সেন্টেন্সটা এখানে দিয়ে দিব, ডান। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু পার্সেন্টেন্সটাও চলে এসেছে। তো এখন যদি আমি এটা দেখি তাহলে কিন্তু সুন্দরভাবে পার্সেন্টেন্সটা আমার ঠিক 10 সেকেন্ডের মধ্যে। তো আমি যেহেতু এটা 10 সেকেন্ড করছি, তো আমি 10 সেকেন্ডটা আমি একটু কমাই নিই এখান থেকে। ওকে, আমি এতটুকু নিয়ে নিলাম। এখন একটা ইস্যু হচ্ছে যে এখানে আমার পার্সেন্টেন্স ঠিক আছে, আমার এখানে 100% হচ্ছে। তো আমি এখানে সার্কেলে ক্লিক করব, মানে যেখানে শেপ ওয়ানে ক্লিক করব, তো শেপ লেয়ার ওয়ান যেটা, তো এখানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এন্ড। তো এন্ডে গিয়ে আমি অলটা ক্লিক করব, কিবোর্ডের অলটা ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি এক্সপ্রেশন দেওয়ার লিংক চলে এসেছে। তো আমি এখন কি করব, তো আমি প্রথম যেটা মানে 100, তো এটা এটাতে যখন আমি কাজ করেছিলাম, তো যেহেতু আমি আমার এই পার্সেন্টেজটার সাথে আমার হচ্ছে এই রাউন্ডটা ফিল আপ হবে, তো সেটার জন্য আমি প্রথমে পার্সেন্টেজটা যেহেতু কাজ করেছি এটা আমি ধরব। ইফেক্ট কন্ট্রোলের বা পাশে দেখবেন যে একটি লক, ট্রাগল বিওর লক যেটা আছে এটা আমি ক্লিক করে বন্ধ করে দিব। তো এটা বন্ধ হয়ে গেছে, এটা আর এখন নড়াচড়া করবে না। তো আমি শেপ লেয়ার ওয়ানে যাব, যেহেতু আমি এন্ডের কাজটা করব, তো এখান থেকে লিঙ্কটা নিয়ে আমি স্লাইডারে দিয়ে দিলাম। তো স্লাইডারে দিয়ে দিলে কি হচ্ছে, ঠিক সেমভাবে আমার পার্সেন্টেজটাও বাড়ছে, আমার হচ্ছে ঘরটাও ফিল আপ হচ্ছে। আশা করি এই ইনফোগ্রাফিকটা আপনারা খুব সহজেই এটা করতে পারবেন, এটা করতে খুব যে কষ্ট তা না, জাস্ট একটু টেকনিক খাটাইলেই কিছু ইফেক্টের মাধ্যমে এটা সহজে আপনি করে ফেলতে পারবেন। এখানে হয়তো বা আপনারা খেয়াল করেছেন যে এখানে হালকা ব্লার আসতেছে, এখানে ব্লার আসতেছে, তো এই ব্লারটা এখানে আমি আনবো কীভাবে। তো এই ব্লারটা আনার জন্য আমি ধরেন আমি এই শেপে ক্লিক করলাম, শেপ লেয়ার ওয়ানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি আরেকটা ইফেক্ট দিয়ে দিব, সিসি স্পেস রিডাইল ব্লার। তো এখানে দেখেন চলে এসেছে। তো এখানে আমি ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যামাউন্ট যত বাড়াবেন ততই কিন্তু আপনার এটা ব্লার হচ্ছে। আপনাকে কি করতে হবে, এখানে আপনি 0 থাকুক, আপনি এখানে যদি আপনি অ্যামাউন্টের স্টপওয়াচটা ওপেন করে দেন, ঠিক 10 সেকেন্ড পর গিয়ে আপনি এখানে 10 দিয়ে দেন। আশা করি এই টিউটোরিয়ালটা আপনারা উপভোগ করেছেন।
জানেন না কতটুকু শিখতে পেরেছেন। যদি যদি এই টিউটোরিয়ালটা বুঝতে বা শিখতে যদি কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, তো আমি চেষ্টা করব যে কোথায় আপনি বুঝেন নাই হেল্প করার জন্য। পাশাপাশি আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন, আমাদের গ্রুপ রয়েছে। তো আপনি যদি একজন মোশন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তো আমাদের গ্রুপে গিয়ে আপনার হচ্ছে আপনার কাজগুলো এখানে শেয়ার করতে পারেন। তো এখানে যারা মোশন ডিজাইনার আছে তারা আপনার কাজগুলো দেখে রিভিউ করবে, তারা আপনাকে ভালো পরামর্শ দিবে কীভাবে আরও ডেভেলপ করা যায়। আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর আপনার যদি মনে হয় যে না আমার চ্যানেল থেকে আপনি কিছুটা হলেও শিখতে পেরেছেন, দেখা যাবে আপনি এমনিতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন, এটা আর বলার কিছু নাই। তো ঠিক আছে, আপনাদের সুস্বাগত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।